আজ বুধবার ষোলোই ফাল্গুন দু সালের পয়লা মার্চ কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ থেকেই শুরু হয়ে গেল মার্চ মাস আর এই মার্চ মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তার কারণ এই মার্চ মাসেই আপনাদের ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজ্য পরিলক্ষিত হবে আবার এই মার্চ মাসেই শনি মহারাজ এবং গুরুদেব বৃহস্পতি দুজনেই আছেন এবং স্বগৃহে অবস্থান করছেন ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা দু সালের মার্চ মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকেই আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এবং ভিডিওটির অভ্যন্তরেই আমরা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বা সস্তায় অচ্চুক উপায়ে কীভাবে গ্রহ প্রতিকার আপনারা করাবেন যেমন আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আর এছাড়াও কিন্তু আজ যেহেতু বুধবার তাই বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ বুধের বীজ ওম ব্রাং ব্রিং সব বুধায় নামা এটি একশো আটবার জব করে দিন শুরু করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ আপনারা মুক্তি পেতে পারেন পরিত্রাণ পেতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন উল্টে কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগতভাবে ব্যয় আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আজ আপনি কারো সহযোগিতা ছাড়াই একাকি নিজের ক্ষমতাতেই যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও করা যেতেই পারে তবে কোনো স্থানে বিনিয়োগ করা লাভজনক হলেও কাছের মানুষজনদের তরফ থেকে কোনো বাধা কিন্তু পেতেই পারেন যারা চাকরিজীবী আছেন আজ অফিস থেকে গৃহে ফেরার পরই নিজের মনের পছন্দসই কাজ করে মানসিক শান্তি পাবেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করবার চেষ্টা করুন হাউসওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন